প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিবি যে টেস্ট পেপার তোমরা কিনেছো প্রায় সকল ছাত্রছাত্রীরাই তোমরা বিবি কুণ্ডু টেস্ট পেপার কেন তো সেখান থেকে তোমরা অনেকে কমেন্টস করেছো যে স্যার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো যদি একটু করে দেন তাহলে খুবই উপকৃত হই তো আমি তোমাদের এক এক করে বিবি টেস্ট পেপারের এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমরা অনুশীলন করতে গিয়ে অনেক প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাচ্ছ না সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব সম্পূর্ণ উত্তর একদম অ্যাকুরেট কারেক্ট যদি কোনো জায়গায় তোমাদের প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তো আজকে বিবি কুণ্ডু পেপার থেকে আমাদের দুশো থেকে দুশো পেজের প্রথম যে প্রশ্নপত্র রয়েছে বিজনেস স্টাডিজের সেই বিজনেস স্টাডিজ থেকে আমরা সলভ করব টেস্ট পেপার পেজ নাম্বার দুশো চুরানব্বই থেকে দুশো প্রথম প্রশ্ন দেখো প্রশ্নগুলো একটু পর্স্ক কথাটির প্রবর্তক হলেন কে লুথার গ্যালিক ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞান উভয় জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটি কে লিখেছেন হেনরি ফেয়ল ভারত সরকার প্রথম শিল্পনীতি ঘোষণা করেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরিকল্পনা ব্যবস্থাপনার কোন ধাপের কাজ প্রথম ধাপ বিভাগ বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামো উপযুক্ত বৃহৎ আয়কার প্রতিষ্ঠানে লার্জ এন্টারপ্রাইজে নিম্নিত কোন ব্যক্তি কার্যভিত্তিক সংগঠন প্রবর্তন করেন উত্তর দেখে নাও তোমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন কর্মীপথ পূরণের একটি অভ্যন্তরীণ উৎস লেখক অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ কোম্পানির প্রতি সম্ভাবনাপূর্ণ কর্মীদের আকর্ষণ পদ্ধতিকে বলে এদের কোনোটি হবে না কারণ কর্মী সংগ্রহ বলে ব্যবস্থাপনায় তথ্য ও মতামত বিনিময়কে কী বলে জ্ঞাতকরণ কমিউনিকেশন নিয়ন্ত্রণ হলো কন্ট্রোল ইজ ব্যবস্থাপনার শেষ কাজ লাস্ট টাস্ক অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার অপরিহার্য কাজ হলো কন্ট্রোল নিয়ন্ত্রণ ঠিক আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও যেরকম গ্যাং প্ল্যাং কাকে বলে পটসক্রপ বলতে কি বোঝো ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনাকে পেশা বলা যায় কি স্বল্পমেয়াদি পরিকল্পনা কাকে বলে পরিকল্পনার একটি সীমাবদ্ধতা লেখো অনুপ্রেরণার কাজ কী অনার্থিক প্রেরণার একটি উদাহরণ দাও এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পারো মুনাফার সর্বাধিকরণ হলো সংকীর্ণ ধারণা কার্যকরী মূলধন ধনাত্মক হবে যখন কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি থেকে বেশি হবে কারেন্ট অ্যাসেট গ্রেটার দেন কারেন্ট লাইবিলিটিস স্থায়ী মূলধনের কাল দীর্ঘ বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত সুরক্ষা দায়কে সেবি সেবি কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পণ্যের অভিজ্ঞতাকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রতীক নাম চিহ্ন নকশা সবকটি উত্তর হবে সবকটি পণ্য নয় কোনটি কোম্পানি শেয়ার বিপণনের উপাদান নয় কোনটি ক্রেতা কারণ পণ্য স্থান মূল্য এগুলি হচ্ছে ফোর পি এর মধ্যে পড়ছে ফোর সি এর কথা উল্লেখ করেছেন কে লবার রবার্ট লুথারবন ফোর সি এর কথা উল্লেখ করেছেন ক্রেতার দৃষ্টিকোণ থেকে কাস্টমার নিডস এন্ড ওয়ানস এগুলো রয়েছে আমাদের যেগুলো ঠিক আছে জাতীয় সুরক্ষা কমিশনের ন্যূনতম সংখ্যা হলো কত পাঁচজন ক্রেতা সুরক্ষা আইন ভারতে চালু হয় কত খ্রিস্টাব্দে উত্তরটি তোমরা দেখে নেবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতিকে নিয়োগ করেন কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়মন করে ঠিক আছে নিয়োগ করেন কমিশনের সভাপতিকে তো বারো বারো চব্বিশটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম পরবর্তী পার্ট টুয়ে আমি একটি গুরুত্বপূর্ণ স্কুল তোমাদের সেই স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ এমসি সমাধান নিয়ে আলোচনা করব এবং এসি সমাধানগুলো বলে দেবো তো তোমরা ভিডিওটি এই ভিডিওটি দেখে পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করো এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে